আমন্ত্রণ সন্ধ্যার এসটিভি সংবাদে সঙ্গে আছি আমি ইফতারা শরফি। শুরুতেই শিরোনাম, জিয়া পরিবারের বিদেশে অর্থ পাচার তদন্ত ও বিচারের মুখোমুখি করার আহ্বান কাদেরের, সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য দাবি ফখরুলের। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি, শীতল হাওয়ার পরশ, দুর্ভোগে সাধারণ মানুষ। রংপুর সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকায় এখনও নির্বাচনী হাওয়া লাগেনি, নেই মেয়র প্রার্থীদের প্রচারণা, শুধুই উন্নয়ন চায় ভোটাররা। দেশকে এগিয়ে নিতে সব বাধা পেরিয়ে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, এবার বেগম রোকেয়া পদক পেলেন পাঁচ মহিয়সী। জিয়া পরিবার ও বিএনপি নেতাদের বিদেশে বিপুল বিনিয়োগ ও অর্থ পাচারের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত ও বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নির্বাচনকালীন সময়ে সরকার প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর দেশের প্রচলিত আইন মেনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব বলেন। মিজান আহমেদের প্রতিবেদন। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দিতেই ধানমন্ডির কার্যালয়ে আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন। এ সময় দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিপুল পরিমাণে অর্থ পাচার সহ জিয়া পরিবারের দুর্নীতির অভিযোগগুলো খতিয়ে দেখা প্রয়োজন। সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল, তিনি বলেছেন বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক জিয়া, তার ভাই শামীম ইস্কান্দার তাকে অর্থ দিয়েছেন বিনিয়োগের জন্য। 12টি দেশে মোট বিনিয়োগ হচ্ছে $12 বিলিয়ন। দুর্নীতি দমন কমিশনকে আমরা আহ্বান করব এ ব্যাপারে তদন্ত করতে এবং সঠিক তথ্য বের করে বিচারের আওতায়, এত বড় একটা কেলেঙ্কারি, একটা বিচারের আওতায় নিয়ে আসা উচিত। এদিকে মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ দলিল লেখক সমিতির বার্ষিক কাউন্সিলে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবেই নির্বাচনকালীন সময়ে সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা। এই সংবিধানের কোনো পরিবর্তন ছাড়াই নির্বাচন হবে। নির্বাচন করবেন নির্বাচন কমিশন, আর সরকারের দায়িত্বে থাকবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে। তারা যদি নির্বাচনে আসতে চায়, বাংলাদেশের আইন মেনে তাদেরকে নির্বাচনে আসতে হবে। তাদেরকে নতুন আইন করে তাদেরকে নির্বাচনে আনার কোনো প্রশ্নই ওঠে না। এছাড়া কুষ্টিয়ায় এক সমাবেশে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, চুরি খুন আর চক্রান্তের জন্য খালেদা জিয়াকেই জাতির কাছে মাপ চাইতে হবে। মাপ যদি চাইতে হয়, আমরা মাপ চাইব না। খালেদা জিয়া মাপ চাক চুরির জন্যে, মানুষ খুন করার জন্যে, চক্রান্ত করার জন্যে, অস্বাভাবিক ভূতের সরকার কায়েম করার প্রস্তাব দেবার জন্য জাতির কাছে মাপ চাক। বিএনপি ও খালেদা জিয়া যতদিন সক্রিয় থাকবেন ততদিন বাংলাদেশে চক্রান্তের রাজনীতি চলতে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। বেগম খালেদা জিয়া হচ্ছে রাজনীতির খলনায়িকা। মিজান আহমেদ, এসটিভি, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, বিদেশে জিয়া পরিবারের $1200 কোটি বিনিয়োগের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি আবারও হুঁশিয়ারি দেন, কোনো দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না। পাশাপাশি সব দলের সাথে আলোচনার মাধ্যমে বর্তমান সরকারকে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বানও জানান বিএনপি মহাসচিব। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। কম্বোডিয়া থেকে দেশে ফিরে বৃহস্পতিবার এ সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি জিয়া পরিবারের বিরুদ্ধে বিদেশে বিনিয়োগ ও অর্থ পাচারের অভিযোগ তোলেন। বাইরে নিয়ে যে শুধু নিজেদের বিলাস ব্যসনে ব্যবহার করছে। জাতীয় প্রেস ক্লাবে কল্যাণ পার্টির 10 বছর পূর্তিতে আলোচনা সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, জিয়া পরিবার ও বিএনপি নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হয়েছে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এদের নামে যে $12 বিলিয়ন সম্পদ আছে বাইরে, আমরা এই খবর পাওয়ার পরে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি সরকারকে। আমরা জিজ্ঞেস করেছি রাষ্ট্রদূতদের যে এরকম কোনো ভিত্তি আছে কিনা, সত্যতা আছে কিনা, কোনো ভিত্তি নেই, কোনো সত্যতা নেই।
সরকার মিথ্যাচারের রাজনীতি করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় বলেও অভিযোগ করেন তিনি। একতরফা একা নির্বাচন করবেন, বিএনপিকে নির্বাচন করতে দেওয়া যাবে না, বিএনপি নির্বাচন করলেই খবর হয়ে যাবে, সেই জন্য বিশদলীয় জোট বিএনপি এদেরকে দূরে রাখতে হবে। দূরে রাখার জন্য যা যা করা দরকার তাই তো করতে শুরু করবে। তবে বর্তমান সরকার 2014 সালের মতো আবারও নির্বাচন করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব। বাংলাদেশের মানুষ আর কখনোই 2014 নির্বাচন হতে দেবে না। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামীকাল রোববার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশকে মানবাধিকার ও গণতন্ত্রের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে। এজন্য নির্ধারিত সময়ের মধ্যে আন্তর্জাতিক মান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানানো হয়। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় বাংলাদেশের নেওয়া পদক্ষেপ অব্যাহত রাখারও আহ্বান জানানো হয়। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশে বেড়েছে মেঘ বৃষ্টি। সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়েন কর্মব্যস্ত রাজধানীবাসী। বৃষ্টি ভেজে এমন আবহাওয়া আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জানাচ্ছেন জুনায়দ আলী সাকি। শুক্রবার থেকে মেঘাচ্ছন্ন রাজধানীসহ সারা দেশের আকাশ, আর শনিবার সকাল থেকে রাজধানীতে শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি। শুকনো মৌসুমে এই বৃষ্টি হলেও অনেক সড়কে খানিকটা পানীয় জমে, এতে সৃষ্টি হয় যানজট, ফলে কাদা পানি আর যানজটে দুর্ভোগে পড়েন রাজধানীর কর্মব্যস্ত মানুষ। মানুষের চলাফেরা কষ্ট হচ্ছে না বৃষ্টিতে, বৃষ্টির দিন না তারপরে খুবই বৃষ্টি হচ্ছে, রাস্তায় কাদা তো, সবার অনেক সমস্যা হচ্ছে যাতায়াতে, রাস্তায় জ্যাম, আমরা ঠিকমতো গাড়ি পাচ্ছি না। আবহাওয়া অফিস জানায় সাগরে নিম্নচাপের কারণেই এমন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও ঝোড়ো হওয়ার আশঙ্কায় সমুদ্র ও নদী বন্দরগুলোতে দেয়া হয়েছে সতর্কতা সংকেত। দেশের অনেক জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বিশেষত উপকূলীয় অঞ্চল। এই নিম্নচাপের কারণে আমরা আমাদের সমুদ্র বন্দরগুলিকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছি। শুকনো মৌসুম হলেও উপকূলের অনেক জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে, যা অব্যাহত থাকতে পারে আরো দুদিন। বর্তমান যে আবহাওয়ার পরিস্থিতি সেই অনুযায়ী সোমবার পর্যন্ত এই ধরনের অবস্থাটা থাকবে, তারপরে এটা আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হয়ে যাবে। মঙ্গলবার থেকে বৃষ্টি ভেজা এমন পরিবেশ কেটে যাওয়ার আশা আবহাওয়া অফিসের, আর মেঘ কেটে গেলে বাড়তে পারে শীতের অনুভূতি। জুনায়েদ আলী সাকি, এসএ টিভি, ঢাকা। এদিকে বৈরি আবহাওয়ার কারণে সেন্ট মার্টিনে আটকা পড়েছে অন্তত 600 পর্যটক। 3 নম্বর সতর্কতার কারণে সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস জানায় নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া স্বাভাবিক হলে আটকে পড়া পর্যটকদের ফিরে আনা হবে বলে জানিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন। শহর এলাকায় জমজমাট হলেও নির্বাচনী প্রচারণার তোড়জোড় কম রংপুর সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকাগুলোতে। কাউন্সিলর প্রার্থীরা সক্রিয় হলেও এখনও মেয়র প্রার্থীদের পা পড়েনি এসব এলাকায়। তবে ভোটের অঙ্কে গুরুত্বপূর্ণ এসব এলাকার ভোটারদের চাওয়া শুধুই উন্নয়ন। ফারুক হোসেনের ক্যামেরায় রংপুর সিটি নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন মাহমুদুল হক। কোলাহলমুক্ত গ্রামীণ পরিবেশের এসব এলাকা রংপুর সিটি কর্পোরেশনের বর্ধিত নতুন অংশ। উন্নয়ন বঞ্চিত এসব এলাকাতেও বইছে ভোটের মৃদু হাওয়া। হাটবাজার কিংবা পাড়া মহল্লায় মাঝে মধ্যে চোখে পড়ে প্রার্থীদের পোস্টার, যার বেশিরভাগই কাউন্সিলরদের। তবে এসব এলাকায় মেয়র প্রার্থীদের প্রচারণা এখনও নিরুত্তাপ। প্রচার প্রচারণা কেউ এখনো করতে আসেনি, এবং দেখা যাইতেছে যে শুধু ব্যানার লাগে লাগে যাইতেছে। আচ্ছা, ভোট চাই মানে নিয়ান মার্কা নেন, ভোট দেন, এই প্রার্থীরা এখনো মানে আসেনি। কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা চলছে বাড়ি বাড়ি। প্রচারণায় নেমে পড়েছেন কর্মী সমর্থকরাও, সাধ্যমতো চেষ্টা করছেন নিজেদের সমর্থনে ভোট আদায়ে। তবে শুধু প্রতিশ্রুতি নয়, এবার কাজ দেখতে চান ভোটাররা। পরবর্তীতে হলে কি সুযোগ সুবিধা দেবে সে সম্পর্কে তারা বলতেছে। ভোটবো আমরা চিন্তা বাদ নাই, দশে যেটা করবে সেটাই আমরা করবো। শিক্ষা উন্নয়ন হোক, রাস্তাঘাটের উন্নয়ন হোক, এরা এগলে এসেছে। রংপুর সিটি কর্পোরেশনের 33 ওয়ার্ডের মধ্যে বর্ধিত এলাকায় রয়েছে 18 ওয়ার্ড, আর প্রায় 8 লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশির বসবাস এসব এলাকায়।
শহরের মতো জাঁকজমকপূর্ণ প্রচারণা নয়। সিটি কর্পোরেশনের এসব বর্ধিত এবং অনুন্নত এলাকায় ভোটের প্রচারণা যেমন চলছে নীরবে, তেমনি ভোটযুদ্ধে প্রার্থীদের ফলাফল পরিবর্তনের ক্ষেত্রেও এসব এলাকার ভোটার রাখতে পারেন নীরব ভূমিকা। মাহমুদুল হক, এসএটিভি, রংপুর। উন্নত সমাজ গড়তে নারী ও পুরুষের সহাবস্থান জরুরি, তাই দেশকে এগিয়ে নিতে সব বাধা অতিক্রম করে কারো মুখাপেক্ষী না হয়ে আত্মনির্ভর হয়ে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীতে বেগম রোকেয়া দিবসে পদপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে 1995 সাল থেকে চালু হয় দেশের নারীদের জন্য সর্বোচ্চ এ রাষ্ট্রীয় পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এবারে বেগম রোকেয়া পদকপ্রাপ্ত নারীদের হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার পদক পেলেন 5 জন। তারা হলেন লেখক শোভারানী ত্রিপুরা, সাংবাদিক মাহফুজা খাতুন বেবি মওদুদ মরণোত্তর, সংগঠক মাজেদা শওকত আলী, সমাজকর্মী মাসুদা ফারুক রত্না ও চিত্রশিল্পী সুরাইয়া রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার নারীদের উন্নয়নে মূলধারায় ফিরিয়ে এনেছে। স্বাধীনতা 9 মাসের মধ্যে যাদের পিতা আমাদের সংবিধান দিয়েছিলেন সেখানে কিন্তু এই অবহেলিত জনগোষ্ঠী তাদের কথা তিনি বলে গেছেন, এবং আমাদের দেশে নারী শিক্ষাকে তিনি গুরুত্ব দিতেন বলে সেই সময় 8ম শ্রেণী পর্যন্ত নারী শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করে দেন। নারীর অধিকারী সুতরাং নারীর স্বাধীনতা এবং নারীর উপার্জনের যে পথ সুগম করে দেওয়া সেটাও কিন্তু তিনি করে দিয়েছিলেন। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদী পদক্ষেপগুলো তুলে ধরে শেখ হাসিনা বলেন, এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে বিশেষ সম্মানজনক স্থান অর্জন করেছে। নারীর নেতৃত্ব তৃণমূল থেকে যাতে গড়ে ওঠে তার জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেখানে আমরা সংরক্ষিত কোটার ব্যবস্থা করে দিলাম এবং পর্যায়ক্রমিকভাবে স্থানীয় সরকার প্রতিটি পর্যায়ে আপনারা দেখেছেন সেখানে সংরক্ষিত আসন আছে। আজকে এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে মানে লিঙ্গ সমতায় তৃণমূলের প্রান্তিক নারীদের জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে সরকার প্রধান বলেন, একটু সহযোগিতা পেলেই নারীরা জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম তা আবারও প্রমাণিত হয়েছে। মেয়েদেরকেও সবসময় ভাবতে হবে যে তার যে মেধা তার যে শক্তি তা সেটাকে যেন বিকশিত করা যায়, সেটা নিজেদেরও উদ্যোগ নিতে হবে, কারণ মুখাপেক্ষী হয়ে না নিজের পায়ে দাঁড়িয়ে চলতে হবে। কিছু বাধা তো থাকে, বাধা আসবে, কিন্তু সে বাধা অতিক্রম করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ সময় 2021 সালের আগেই বাংলাদেশকে উচ্চ মধ্যম ও 2041 সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। সবশেষে নারী মুক্তির পথিকৃতদের নিয়ে আয়োজন করা হয় গীতিনাট্যের। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। এদিকে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে প্রতিবছর জাতীয়ভাবে দিনটি পালিত হলেও মহিষী এই নারীর শেষ ঠিকানা হয়নি নিজ মাতৃভূমিতে। পশ্চিমবঙ্গের সোদপুর পানিহাতি গ্রামে চিরনিদ্রায় শায়িত বেগম রোকেয়ার জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তার কবর স্থানান্তরের দাবি অনুরাগীদের। রেজাউল ইসলাম বাবুর প্রতিবেদনে বিস্তারিত, ছবি তুলেছেন ফুলন চক্রবর্তী। 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার। 1932 সালে একই দিনে কলকাতায় মৃত্যু হয় এই মহিষীর। দেশের পিছিয়ে পড়া নারী সমাজে শিক্ষাসহ সামাজিক অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান চিরস্মরণীয়। জন্মভূমি রংপুরের পায়রাবন্দে স্মৃতিকেন্দ্র সহ সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হলেও মহিষী এই নারীর কবর এখনো রয়ে গেছে ভারতের পশ্চিমবঙ্গে। সেখানে যে অযত্ন অবহেলায় পড়ে আছে কবরটা, তার থেকে এখানে সম্মানিতভাবে তাকে সমাহিত করা যাবে। যে রোকেয়া সাখাওয়াত হোসেনের কবরটি যদি রোকেয়া বিশ্ববিদ্যালয় অথবা রোকেয়ার জন্মস্থান যে স্মৃতিকেন্দ্র গড়ে উঠেছে সেখানে নিয়ে এসে স্থাপন করা যায়, সেটি আমরা মনে করি যে বাংলাদেশের প্রগতিবাদের চর্চার ক্ষেত্রে সেটি আরেক ধাপ এগিয়ে যাবে। বেগম রোকেয়ার কবর দেশের মাটিতে ফিরিয়ে আনতে অনুরাগীদের এই দাবির সঙ্গে একমত প্রশাসনও। আমি একটা ভালো প্রস্তাব আমি মাননীয় সরকারের কাছে আবেদন জানাবো, নিবেদন করব, এই ব্যাপারে যেন তারা উদ্যোগ নেয়। শুধু একদিনের স্মৃতিচারণ নয়, রোকেয়ার কর্মময় জীবনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দাবি বিশেষজ্ঞদের। রেজাউল ইসলাম বাবু, এসএটিভি, রংপুর।
ক্ষমতাবানদের দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানালেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীর চারুকলা ইনস্টিটিউটের সামনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সরকার দুর্নীতি বিরোধী দিবস পালন ইতিবাচক হলেও ক্ষমতাবানদের দুর্নীতির বিরুদ্ধেও কাজ করতে হবে। পরে চালু করা ইনস্টিটিউটে দুর্নীতি বিরোধী কার্টুন ও ছবি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। যারা দুর্নীতি করেন তারা ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন, যারা দুর্নীতি করেন তারা যদি বিচারহীনতা উপভোগ করেন তাহলে দুর্নীতির বিস্তার ঘটবে। যে কোনো অপরাধ যখন নিয়ন্ত্রিত না হয়, যখন বিচার না হয়, তখন সেটা অনিয়ন্ত্রিতভাবে বিকাশ ঘটে, এটা খুবই স্বাভাবিক এবং দুর্নীতির ক্ষেত্রে আমাদের সেটা ঘটছে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা ফিলিস্তিন। ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর গাজা উপত্যকাসহ বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসে ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলি সেনারা বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এতে দুই ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে 700-এরও বেশি। এদিকে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। তীব্র সমালোচনা করেছে তাদের মিত্র দেশ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে সমর্থন ঘোষণার পর এভাবেই বিক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিনিরা। আর পশ্চিম তীরের নাবলুস, হেব্রন, বেথলহেম এবং গাজায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয় ইসরায়েলি বাহিনীর। আর গণ অভ্যুত্থানের ডাক দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দিনটিকে ঘোষণা করে ক্রোধ দিবস হিসেবে। শুধু ফিলিস্তিনেই নয়, বিক্ষোভ ছড়িয়ে পড়ে তুরস্কের ইস্তাম্বুল, মালয়েশিয়ার কুয়ালালামপুর, ইন্দোনেশিয়ার জাকার্তা, পাকিস্তানের লাহোর, লেবাননের বৈরুত, ভারতের কাশ্মীর সহ মুসলমান সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশে। পোড়ানো হয় ট্রাম্পের কুশপুত্তলিকা। এদিকে জেরুজালেম নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষোভ জানায় তুরস্ক, রাশিয়া, ইরান সহ অনেক রাষ্ট্র। আর উদ্বেগ জানায় চীন, ইতালি সহ বিভিন্ন দেশ। তাদের মতে ট্রাম্প আন্তর্জাতিক আইন অমান্য করেছেন, তাই নিন্দা জানানো হয়। তবে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে দুদেশের আলোচনার উপর জোর দেয়। তবে নিরাপত্তা পরিষদের এই বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনে মদদ দেওয়ায় অভিযুক্ত করেন যুক্তরাষ্ট্রকে। এই স্বীকৃতির মাধ্যমে যুক্তরাষ্ট্র শান্তির মধ্যস্থতাকারীর অবস্থান হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হ্যালির দাবি, দীর্ঘদিন ধরেই ইসরায়েলের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে জাতিসংঘ। মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মের অনুসারীরাই জেরুজালেমকে পবিত্র নগরী হিসেবে গণ্য করে। উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক ব্যর্থতা ও নিজ দেশের নাজুক অবস্থার দৃষ্টি ভিন্ন দিকে ফিরিয়ে নিতেই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটি মনে করেন দেশের আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে এ ঘোষণার ফলে মধ্যপ্রাচ্য ও বিশ্বব্যাপী সংঘাত ও সংঘর্ষ নতুন করে উস্কে যাবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী। এই ইস্যুতে বাংলাদেশের অবস্থানকেও যৌক্তিক মনে করেন তারা। মানুষ শোভন জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘদিন ধরেই বিরোধপূর্ণ জেরুজালেমকে রাজধানী হিসেবে পাওয়ার স্বপ্ন দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনের। কোনো দেশের নয়, বরং আন্তর্জাতিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও এর আগে 1980 সালে জেরুজালেমকে রাজধানী হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েল। কিন্তু তখন দেশটির এমন ঘোষণা বেআইনি ঘোষণা করেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সে সময় বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এমনকি যুক্তরাষ্ট্রও তখন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার বিরোধিতা করেছিল। জেরুজালেম অ্যাজ দ্য ক্যাপিটাল অফ ইসরায়েল। কিন্তু হঠাৎ করেই জেরুজালেমকে রাজধানী ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী নতুন করে সমালোচনার জন্ম দিল ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এই ঘোষণার বিরোধিতা করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য সহ বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র। আর ট্রাম্পের এই ঘোষণাকে অপরিণামদোষী হিসেবে মনে করছেন বাংলাদেশি বিশ্লেষকরা। ট্রাম্প ডেসপারেট হয়ে গেছে। প্রথমে বুঝল যে সে নর্থ কোরিয়াতে শেষ করে দেবে, সে নিজের যে ইন্টারনাল যে সমস্যা থেকে সেটা ডাইভার্ট করতে চাচ্ছে। নর্থ কোরিয়া কিছু করতে পারলো না বলে সে পুরো বিশ্বকে অন্যদিকে নজর টানতে চাচ্ছে। অবশ্য এই ঘোষণার ফলেই বিশ্বব্যাপী বিরোধিতার কারণে জেরুজালেম ইসরায়েলের রাজধানী হিসেবে কতটুকু প্রতিষ্ঠিত হবে সে ব্যাপারেও সন্দেহ আছে আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদের। নির্ভর করবে যে কতগুলো দেশ রেকগনাইজ করেছে কিনা, বিশেষ করে জাতিসংঘের। এখন দেখা যাচ্ছে চার পাঁচটা দেশ যদি রেকগনাইজ করে তাহলেই ই হবে তা না, কারণ ওই রেকগনিশনের একটা বড় নাম্বার যদি না থাকে
তাহলে দেখা যাবে যে এটা খুব একটা কার্যকর হলো না। বিশ্লেষকদের মতে আরব সহ পুরো মুসলিম বিশ্বের অনৈক্য সুযোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আর এই ঘোষণার ফলাফল ভবিষ্যতে যাই হোক দ্রুতই মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া বিনষ্ট হবে, সে ব্যাপারে একমত বিশ্লেষকদের সবাই। আপাতত বোঝাই যাচ্ছে যে একটা সংঘর্ষটাকে আরো বাড়িয়ে দিল এই সিদ্ধান্ত ট্রাম্পের। আমরা মনে করি যে এটা বিশ্ব শান্তিকে বিঘ্ন করেছে এবং মুসলিমরা ডিসইউনাইটেড থাকে তখনই ইতিহাসে একটা বড় একটা মার আসে। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে মুসলিম বিশ্বকে একত্রিত করে বাংলাদেশ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কি ধরনের পরিবর্তন হবে? মাইনুল শোভন, এসএটিভি, ঢাকা। মোহাম্মদপুর বেড়িবাঁধে ঢাকা উদ্যান থেকে তিন রাস্তার মোড় পর্যন্ত সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। শ্রমিক আর স্থানীয়রা খোয়া এবং ময়লা ফেলে ওই সড়ক চলাচলের জন্য সচল রাখতে চেষ্টা করছে, কিন্তু এতে ব্যাপক ধুলোর সৃষ্টি হয়েছে। এর মধ্য দিয়েই চলছেন পথচারী আর ছুটছে যানবাহন। বিশেষজ্ঞের মতে এই ধুলো থেকেই দেখা দিতে পারে প্রাণঘাতী ব্যাধি সিওপিডি। স্থানীয় জনপ্রতিনিধি জানান দ্রুতই সড়কটি নির্মাণ করা হবে। এস এম কবির হোসেনের তোলা ছবিতে দেলোয়ার জালালির প্রতিবেদন। ভর দুপুরের এই ছবি দেখে মনে হতে পারে শীতের কুয়াশা, কিন্তু এই আচ্ছন্নতা সড়কের ধুলোর। গাবতলী থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত এই বেড়িবাঁধ সড়কের মোহাম্মদপুর অংশের অবস্থা এমনই ভয়াবহ। ধুলোর মধ্য দিয়েই চলতে হয় পথচারীদের। ছোট বাচ্চা থেকে নেওয়া বৃদ্ধ সবারের জন্য সমস্যা। আমার সবসময় ঠান্ডা লেগেই থাকে, ভাঙা এবং ধুলায়, এ কারণে আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়। ভাঙা রাস্তার কারণে প্রতিদিনই ঘটে দুর্ঘটনা, ভেঙে যায় যানবাহনের মূল্যবান যন্ত্রাংশ। যাদের বিকল্প নেই তারা ছাড়া কেউই আসতে চান না এই পথে। রিক্সা এবং সিএনজি উল্টিয়ে গিয়ে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে, মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। রাস্তার জন্য যে গাড়ি সকেট জাম্পার ভাঙে, তারপর গাড়ির টেংড়ি ডুংড়ি টালা, কমিশনার আসতেছে, মেয়র আসতেছে, কিছুই তো করতেছে না, করলে তো রাস্তাটা ঠিক হয়েই যেত। বিশেষজ্ঞরা জানান এই ধুলো থেকেই সৃষ্টি হয় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি বা ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ। প্রতি বছর বাংলাদেশে এই রোগে মারা যায় প্রায় 67,000 মানুষ। এবং ফুসফুসের নানাবিধ রোগ সৃষ্টি করে, যেমন ব্রঙ্কাইটিস, অ্যাজমা, দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ পৃথিবীতে চতুর্থ মৃত্যুর কারণ, যেটা 3 বছর পরে তৃতীয় মৃত্যুর কারণ হবে। জনভোগান্তির কথা স্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধি জানান সড়কটি রক্ষণাবেক্ষণ করে সড়ক বিভাগ, তাদের সাথে যোগাযোগ করে রাস্তাটি নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়ক ও জল বিভাগের ইঞ্জিনিয়ারিং সেকশন যেটা আমাদের হচ্ছে, তারা আপাতত এই সড়কটিকে কিছু ম্যাকাডাম করে এই সড়কটিকে আপাতত সংস্কার করছে, কিন্তু তারা তাদের কাজটি করলে আমাদের এই জনসাধারণের চলাচলের যে বিষয়টি আছে সেটি আরও নির্বিঘ্নে তারা এই সড়কটি তারা ব্যবহার করতে পারবে। সংস্কারের ছোঁয়া লাগেনি মোহাম্মদপুর বেড়িবাঁধের এই ভাঙা সড়কে, তাই ভোগান্তি সয়েই চলছেন এ পথের যাত্রীরা। আর ধুলোবালুতে অসহনীয় পরিবেশ পুরো এলাকা জুড়ে, এমন সমস্যা আর নাগরিক বঞ্চনার কথা জানান আমাদের। প্রতি শুক্র ও শনিবার আমরা তা তুলে ধরব এসএটিভিতে। দেলোয়ার জালালি, এসএটিভি, ঢাকা। নেত্রকোনা, কুমিল্লা, পাবনা, ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা হানাদার মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা আর মিত্রবাহিনীর যৌথ আক্রমণের মুখে টিকতে না পেরে হানাদার পাকিস্তানি বাহিনী কুমিল্লার দাউদকান্দি থেকে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা উড়িয়ে দেয় স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা। শহীদ হন আবু খা, আব্দুর রশিদ ও সাত্তার নামে তিন বীর মুক্তিযোদ্ধা। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সাইকা সাম্মা। দীর্ঘ 9 মাস যুদ্ধে নেত্রকোনা জেলায় 59 জন মুক্তিযোদ্ধা সহ শত শত নিরস্ত্র মানুষ পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন। 25 এপ্রিল পাকিস্তানি বাহিনী নেত্রকোনা শহরে চালায় নির্মম হত্যাকাণ্ড, জ্বালিয়ে দেয়া হয় গ্রামের পর গ্রাম। শহরের কৃষি খামারে 9 ডিসেম্বর সম্মুখ যুদ্ধে পিছু হটে পাকিস্তানি সেনারা, মুক্ত হয় নেত্রকোনা। এবং কমান্ডার আবু সিদ্দিক আহমেদ আমার বড় ভাই, উনি যখন আহত হয়ে গেলেন, আমরা 2 ভাই তার পিছনে চলে গেলাম। সিদ্দিক ভাই যে ইমিডিয়েট ছোট ভাই আবু আরেস আহমেদ, উনি তাকে নিয়ে চিকিৎসার জন্য চলে যান। এত আনন্দোল্লাস আমরা জীবনে করি। নেত্রকোনাকে হানাদার মুক্ত করতে সম্মুখ যুদ্ধে 3 বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। প্রতি বছর তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন মুক্তিযোদ্ধারা। 1971 সালের 8 ডিসেম্বর দাউদকান্দির মুক্তিযোদ্ধারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ, শহীদনগর ওয়্যারলেস কেন্দ্র এবং সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোতে পাকিস্তানি সেনাদের টার্গেট করে চারদিক থেকে একযোগে আক্রমণ করে। মুক্তিযোদ্ধারা দাউদকান্দিতে স্বাধীন বাংলার পতাকা ওড়ান।
পাবনার সাথিয়ায় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। প্রতিরোধের মুখে টিকতে না পেরে পিছু হটে হানাদাররা। ওই দিনই আনুষ্ঠানিকভাবে সাথিয়ায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ফরিদপুরের করিমপুর এলাকায় এদিনে পাকিস্তানি বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। এতে 7 জন মুক্তিযোদ্ধা সহ মোট 11 জন শহীদ হন। সাইকা সাম্মা, এসএটিভি নিউজ ডেস্ক। কুড়িগ্রামের নাগেশ্বরীতে পেট্রোল পাম্প সংলগ্ন ও জনবসতিপূর্ণ এলাকায় কৃষি জমিতে ইট ভাটা তৈরি করছে একটি প্রভাবশালী মহল। ভাটায় আগুন দেওয়া হলে পাম্পে দুর্ঘটনার পাশাপাশি পরিবেশের ক্ষতির আশঙ্কা করছেন পাম্প মালিক ও এলাকাবাসী। এদিকে ইট ভাটা বন্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় পাম্প মালিককে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। কুড়িগ্রাম প্রতিনিধি বাদশা সৈকতের প্রতিবেদন জানাচ্ছেন সুমাই অর্থী। ভুরুঙ্গামারি কুড়িগ্রাম মহাসড়কের পাশে নাগেশ্বরীর আলেপের তিপতি এলাকায় এই ডিজেল ও পেট্রোল পাম্প সংলগ্ন জমিতে অনুমোদন ছাড়াই স্থাপন করা হয়েছে দিয়ে ব্রিক্স নামের ইট ভাটা। ইট পোড়াতে ভাটায় আগুন দেয়া হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা করছেন পাম্প মালিক ও স্থানীয়রা। ভাটাটি বন্ধে রংপুর পরিবেশ অধিদপ্তর ও কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দেয়ায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন পাম্প মালিকরা। এই পরিপ্রেক্ষিতে আমাকে অনেক হুমকি দেন, দিতেছে বিদায়, আমি আবার থানার মধ্যে একটা অভিযোগ করি। জনবসতিপূর্ণ এলাকায় ফসলি জমিতে ভাটা স্থাপন করায় আশপাশের বাড়িঘর সহ শত শত গাছপালার বাগান নষ্টের আশঙ্কা করছে এলাকাবাসী। ভাটাটা কিভাবে হচ্ছে, প্রশাসন কিভাবে লাইসেন্স দিছে কিনা তা জানি না। অগ্নিসংযোগ ঘটতে পারে পাম্পের সাথে, ঘটলে হয়তো এলাকার একটু ক্ষয়ক্ষতি হতে পারে। ভাটা মালিকের দাবি, লাইসেন্স না পেলেও প্রশাসনের অনুমোদন নিয়েই কাজ শুরু করেছেন তিনি। একটা ভাটা তো মনে করেন প্রসেসিং পরিবেশ আপনি অ্যাপ্লিকেশন করার মাত্র সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, এটা প্রতিটা ভাটাই মিনিমাম 1-1.5 বছর সময় লাগে। ইট পুরানোর অনুমোদন ডিসি অফিস আমাকে ফায়ারিং এর অনুমোদন। তবে অনুমোদন দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে পরিবেশ ও কৃষি বিভাগ। বিপজ্জনক বলে আমি মনে করি, এমন অবস্থায় আমার উদ্যতন কর্তৃপক্ষ তথা পরিবেশ অধিদপ্তরকে রিকোয়েস্ট করব তারা যেন কোনোভাবেই এই ভাটাটির প্রত্যয়নপত্র না দেয়। কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে করে নাই, করলে হয়তো বিষয়টা আমরা সেই ক্ষেত্রে প্রশাসনের সাথেও কথা বলতে পারি। কথা বলে হয়তো অভিযোগ আসলে অভিযোগটা আমরা প্রশাসনের নজরে নিয়ে আসতে পারি। আর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। আমরা জেলা প্রশাসন থেকে কোনো প্রকার অনুমতি আমরা দেইনি। গত বছর তারা আবেদন করেছিল কিন্তু পরিবেশের ছাড়পত্র না থাকার কারণে তাদেরকে আমরা ইট পোড়ানোর কোনো লাইসেন্স আমরা দেইনি, এবছর আমরা তাদেরকে কোনো লাইসেন্স দেইনি। দুর্ঘটনা রোধে জনবসতিপূর্ণ এলাকার কৃষি জমি এবং পেট্রোল পাম্পের পাশে ইট ভাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন মহলে সহায়তা চান এলাকাবাসী। এসটিভি নিউজ ডেস্ক। আগামী সোমবার থেকে চট্টগ্রাম বন্দরের সব কন্টেইনারে উচ্চ মূল্যে ইলেকট্রনিক তালা লাগানো বাধ্যতামূলক করছে কাস্টমস। এই পদ্ধতি চালু হলে পণ্যের নিরাপত্তা বাড়ার পাশাপাশি বন সুবিধার অপব্যবহারও কমে আসবে। এতে প্রকৃত ব্যবসায়ীরাই লাভবান হবেন, এমন দাবি করেছেন কাস্টমস কমিশনার। তবে ব্যবসায়ীদের আশঙ্কা, এতে কন্টেইনার জট বন্দরের সক্ষমতা কমার পাশাপাশি অস্থিরতা বাড়তে পারে বাজারে। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। বছরে 23 লাখ কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা চট্টগ্রাম বন্দরের, তবে গেল অর্থ বছরে হ্যান্ডেলিং হয়েছিল 25 লাখ, কিন্তু চাহিদা রয়েছে আরও বেশি। চাহিদার সাথে তাল মেলাতে বেশ কিছু নতুন যন্ত্রাংশ যুক্ত হয়েছে অপারেশনে। নতুন জেটি ও ডিপো তৈরির কাজও চলছে, কিন্তু এরই মাঝে কন্টেইনারে ইলেকট্রনিক্স তালা ব্যবহার বাধ্যতামূলক করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। জাহাজ থেকে নামার পরই এই ডিভাইস লক করতে হবে, আর আমদানিকারকের গুদামে পৌঁছানো পর্যন্ত কন্টেইনারে ঝুলবে এই তালা। প্রতিটি তালার জন্য প্রথম দিন 600 টাকা আর দ্বিতীয় দিন থেকে প্রতি ঘন্টায় 50 টাকা করে ভাড়া গুনতে হবে। এতে খুচরা বাজার অস্থির হয়ে উঠবে বলে মনে করেন এই আমদানিকারক। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে কিন্তু একটা কোম্পানি, যে কোম্পানিটার নাম হচ্ছে আলিফ ট্রেডার্স, ওনারা এই সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করতে চাচ্ছে। এই সিস্টেমটা চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য না। ব্যয় বৃদ্ধির এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে NBR চেয়ারম্যানকে চিঠি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার। নতুন এই পদ্ধতি বন্দরের গতিশীলতাকে বাধাগ্রস্ত করবে বলে মনে করেন চেম্বারের সহসভাপতি। পুরো ডিভাইস লক ইন্ট্রোডিউস করতে চান, সময়টা যেটা যাবে এটাতে
কন্টেইনার ডেলিভারি এখন 2000 হচ্ছে, তখন 1000 চলে আসতে হবে। তো জাতীয় স্বার্থে আমার মনে হয় এটাকে স্থগিত করা প্রয়োজন। ব্যবসায়ীদের পণ্যের নিরাপত্তার স্বার্থেই অত্যাধুনিক এই লক ব্যবস্থার প্রচলন করা হচ্ছে বলে জানান চট্টগ্রাম কাস্টমস কমিশনার। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে ব্যাক টু ব্যাক এসির মাধ্যমে ফ্যাব্রিক্স আসে, সেগুলো আবার পোশাক তৈরি হয়ে বিদেশে রপ্তানি হয়ে যায়। কিন্তু আমরা অনেক সময় শুনি যে এই বন্ডিং ব্যবস্থার মিস ইউজ হচ্ছে, কন্টেনার লক এবং সিল ব্যবস্থা চালু করতে পারি তাহলে আমাদের এই দুশ্চিন্তাগুলো দূর হবে। একটি কন্টেনার জাহাজ থেকে নামার পর স্ক্যানিং, ল্যাব পরীক্ষা, শুল্কায়ন সহ আনুষাঙ্গিক কাজ শেষ করে আমদানিকারকের হাতে পৌঁছতে 8 থেকে 10 দিন সময় লাগে। কিছু কিছু সময় তা 15 দিনও ছাড়িয়ে যায়। ইলেকট্রনিক্স লক পদ্ধতি চালুর পর বিপুল পরিমাণ টাকা শুধু একটি তালার ভাড়া হিসেবেই গুনতে হবে ব্যবসায়ীদের। সোহাগ কুমার বিশ্বাস, SATV, চট্টগ্রাম। সিগারেট ও বিড়ি জাতীয় সব ধরনের তামাকের উপর আরও বেশি কর আরোপের আহ্বান জানিয়েছেন গবেষণা ও উন্নয়ন কালেকটিভ RDC। রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার ভবনে এ উপলক্ষে এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সিগারেটের চেয়ে বিড়ির উপর বেশি কর আরোপ করা হয়েছে। এছাড়া বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো কর দেওয়ার কারণে বিভিন্ন বিশেষ সুবিধা পায়। এই বৈষম্য দূর করতেও সরকারের প্রতি আহ্বান জানান তারা। এ সময় বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা বলেন, বিড়ি শ্রমিকদের বিষয়ে সরকারের শুল্ক নীতি পরিবর্তন করা হলেও সেটি এখনও বাস্তবায়ন হয়নি। বঙ্গবন্ধু ও চার নেতার জাদুঘর, খেলার মাঠ ও শিশুদের জন্য পার্ক নির্মাণ সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের জায়গা রক্ষা জাতীয় কমিটি। কেন্দ্রীয় কারাগারের সামনে সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয়রা অংশ নেন। বক্তারা বলেন, কেন্দ্রীয় কারাগারের জায়গা, প্রশস্ত রাস্তা, উন্মুক্ত বিনোদন কেন্দ্র, শিশুদের জন্য পার্ক, বঙ্গবন্ধু ও চার নেতার জাদুঘর, খেলার জন্য মাঠ নির্মাণ সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তা না মেনে কিছু অসাধু কর্মকর্তা সেখানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা শুরু করেছে। তারা দ্রুত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান। মানসম্মত ও নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত না করে দলিত জনগোষ্ঠীকে কলোনি থেকে উচ্ছেদ করা যাবে না। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনার সভায় এ দাবি জানিয়েছেন দলিত জনগোষ্ঠীর নারীরা। বাংলাদেশ দলিত নারী ফেডারেশনের সভাপতি মণি রানী দাসের সভাপতিতে আলোচনা সভায় আলোচকরা তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতেরও দাবি জানান। এছাড়া বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, শিক্ষা ব্যবস্থায় টিকে থাকতে রাষ্ট্রীয়ভাবে সহায়তা, মূলধারার পেশায় সম্পৃক্ত, মাতৃত্বকালীন ছুটির নিশ্চয়তা, দলিত কন্যা শিশুদের বাল্য বিয়ে বন্ধ সহ বিভিন্ন দাবিও জানান তারা। কর্মসূচি সহযোগী দলিত নারী নির্যাতন বৈষম্য নিরসনে কর্মসূচি। সন্ধ্যার SATV সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। জিয়া পরিবারের বিদেশে অর্থ পাচার তদন্ত ও বিচারের মুখোমুখি করার আহ্বান কাদেরের, সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য দাবি ফখরুলের। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি, শীতল হাওয়ার পরশ দুর্ভোগে সাধারণ মানুষ। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বর্ধিত এলাকায় এখনও নির্বাচনী হাওয়া লাগেনি, নেই মেয়র প্রার্থীর প্রচারণা, শুধু উন্নয়ন চায় ভোটাররা। দেশকে এগিয়ে নিতে সব বাধা পেরিয়ে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, এবার বেগম রোকেয়া পদক পেলেন 5 মহিয়সী। এই ছিল সন্ধ্যার SATV সংবাদে। এরপর দেখবেন মাঠে ময়দানে, আর SATV সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।